ক্যানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার 10টি প্রদেশ ও 3টি অঞ্চল আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত, যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে। কানাডার অধিকৃত ভূমি প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ। 15তম শতকের শুরুতে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনের উদ্যোগ নেয়। ফ্রান্স দীর্ঘ 7 বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবাস ইংরেজদের কাছে ছেড়ে দেয়। 1867 সালে মৈত্রিতার মধ্য দিয়ে 4টি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা গঠন করা হয়। এর ফলে আরও প্রদেশ এবং অঞ্চল সংযোজনের পথ সুগম এবং ইংল্যান্ড থেকে স্বায়ত্তশাসন পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। 1982 সালে জারিকৃত কানাডা অ্যাক্ট অনুসারে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত কানাডা। সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজ্যতন্ত্র উভয়ই মেনে চলে। রাষ্ট্রের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। কানাডা দ্বিভাষিক, ইংরেজি ও ফরাসি ভাষা দুটোই সরকারি ভাষা এবং বহুকৃষ্টির দেশ। উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলার গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। বিরাট আকৃতির এই অঞ্চলটি কানাডার উত্তরাংশের হাডসন উপসাগরকে বেষ্টন করে রয়েছে। পৃথিবীর মোট 11টি শিল্ড অঞ্চলের মধ্যে এটি বৃহত্তম। শিল্ড কথার অর্থ বর্ম বা ঢাল, তবে এক্ষেত্রে এর অর্থ শক্ত পাথুরে তরঙ্গায়িত ভূমিরূপ। অপর নাম লরেন্সে মালভূমি। বর্তমান কানাডীয় সামরিক বাহিনী 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এটিত এখন প্রায় 62,000 সদস্য সক্রিয় আছেন। রিজার্ভে আছেন 25,000 সদস্য, যার মধ্যে 4,000 কানাডীয় রেঞ্জার্সও আছেন। কানাডা একটি ফেডারেশন, যাতে সংসদীয় গণতন্ত্র ভিত্তিক সরকার ব্যবস্থা এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। কানাডার সরকার দুই ভাগে বিভক্ত, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার। প্রশাসনিক অঞ্চলগুলির তুলনায় প্রদেশগুলিতে স্বায়ত্তশাসনের পরিমাণ বেশি। কানাডার বর্তমান সংবিধান 1982 সালে রচিত হয়। এই সংবিধানে পূর্বের সাংবিধানিক আদেশগুলি একটিমাত্র কাঠামোয় একত্রিত করা হয় এবং এতে অধিকার ও স্বাধীনতার উপর একটি চার্টার যোগ করা হয়। এই সংবিধানেই প্রথম কানাডার নিজস্ব স্থানীয় সরকারকে তার সংবিধানের উপর পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়। পূর্বে কানাডা 1867 সালে প্রণীত ব্রিটিশ উত্তর আমেরিকা অধ্যাদেশ বলে পরিচালিত হতো এবং এতে ও এর পরে প্রণীত আইনসমূহে ব্রিটিশ সরকারকে কিছু সাংবিধানিক ক্ষমতা প্রদান করা হয়েছিল,